حضرت لوط علیہ السلام کے بولن حضور والله نبی آج کے رات کا ہمرا تھکبا حضور آپ نے کی ہمارے تھکا کھوار ویوستھا کر دیتے پارے লুত নবীর মনটা একটু খারাপ হয়ে গেল গো লুত নবী একটু চিন্তিত হয়ে গেলেন হযরত লুত নবীর চেহারা পাল্টে গেল গো মনটা খারাপ হয়ে গেল গো ফেরেশতারা বললেন হুজুর আমরা থাকছি বলি গেলেন হুজুর আপনি কি বেজার হচ্ছে রাগান্বিত হচ্ছেন হযরত লুত আসসালাম বললেন ওয়াল্লাহর বান্দারা সুহেব অতিথি আমার মেহমান যারা এসেছেন আমারে এলাকার মানুষের হুজুর তারা অন্যায় অত্যাচার অবিচার মেরে নেওয়া কেড়ে নেওয়া হিংসারিয়া এমন কোন অন্যায় নাই যেটা তাদের মধ্যে হই নাই এখনি যদি জানতে পারে তারা আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে সবকিছু চিন্তাই করে নেবে আপনাদেরকে কতল করে দেবে এইজন্য আমি লুত একটু চিন্তিত হয়ে গিয়েছি কারণ আমার দ্বারাই সম্ভব নয় আপনাদেরকে সুরক্ষিত করে রাখা আপনাদেরকে সুরক্ষা দেওয়া আমার দ্বারাই সম্ভব না এই জন্য আমি বড় টেনশনের মধ্যে আছি কে বলছেন হযরত লুত আসসালাম এই তরুণিয়া নওজোয়ান জমাকে না এ আমার মুরব্বী নিরা সুরে কে নে মামা কিতাবের মধ্যে পাওয়া যায় লুত নবীর আহলিয়া লুত নবীর স্ত্রী তিনি কিন্তু ঈমান কবুল করে না এই লুত নবীর স্ত্রী লুত নবীর আহলিয়া তিনি ঈমান কবুল না করার কারণে তিনি আস্তে আস্তে ওই বাড়ি থেকে বার হয়ে প্রতিবেশী মানুষগুলোকে গিয়ে খবর দিয়ে দিল আজকে আমাদের घरे झापिए पड़ल লুত নবীর বাড়িতে পৌঁছে গিয়ে তাদের উপর চড়াও হলো তাদের উপর অ্যাটাক করলো যখন সেই 12 জন ফেরেশতা সামনে গিয়ে পৌঁছালো 12 জন ফেরেশতার সামনে গিয়ে পৌঁছে হযরত লুত নবী দিকে লক্ষ্য করে বলতে লাগলো ওয়াজত লুত নবী লুত তোমার বাড়িতে যে মেহমান গুলো এসেছে ওই মেহমান গুলোকে আমাদের কাছে বার করে হযরত লুত নবী নিরুপায় হয়ে গিয়ে আর একবার তিনি বললেন বাবারা তোমরা ছেড়ে দাও এরা হলো আমার মেহমান এরা হলো আমার অতিথি এদেরকে তোমরা মেরো না যখন এরকম কথা বলা হয় লুত নবীর উপরে তারা চড়াও হয় লুত নবীকে মেরে ফেলব লুত নবীর উপরে তারা চড়াও হয় লুত নবীর উপরে যখন ঝাঁপিয়ে পড়ে হযরত লুত নবী চুরে চিন্তিত হয়ে বললেন হযরত লুত নবী বড় টেনশনের মধ্যে পড়লেন আল্লাহ দরবারে হাত তুলে বলে আল্লাহ আজকে যদি আমার ক্ষমতা থাকতো তাহলে এদের সঙ্গে আমি যুদ্ধ করে এদেরকে আমি পরাজিত করে দিতাম আমার তো সেই ক্ষমতা নাই আমি এখন নিরুপায় আমার মেহমানদের আমি কি ব্যবস্থা করব হযরত লুত নবী আরেকবার তিনি অপারক হয়ে গিয়ে ওই মেহমানদের দিকে লক্ষ্য করে বললেন আমি হয়ে গেলাম অপারক আমি আর পেরে উঠতে পারছি না বাবারা ও বাবারা শুনে রাখো প্রতিবেশী মানুষের আগাম তোমরা এদের উপরে চড়াও হয় না আগাম এরা আমার মেহমান এরা আমার অতিথি এদের উপরে তোমরা এরকম ভাবে এদের মাল তোমরা লুট করে নিও না আমি তোমাদেরকে কথা দিলাম তোমাদের মধ্য থেকে একজনকে আমি আমার নিজের সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ দিতে রাজি আছি সুতরাং আমার মেহমানের উপরে তোমরা চড়াও হয় না যখন এই কথা বলা হলো ওই কথা পড়ার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো সেই সময়
হযরত লূত নবীর উপরে আক্রমণ করতে লাগলো। হযরত লূত নবীর উপরে হাত তুলতে শুরু করলো। লূত নবীকে গিয়ে বলল, যদি তুমি নাম বের করে দাও তাহলে তোমাকে আমরা মেরে ফেলবো। হাতখানা লূত নবীর উপরে তুলতে লাগলো। যখন লূত নবীর উপরে হাতখানা তুলতে লাগলো, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত লূত নবী তিনবার যখন বলে দিয়েছিলেন তার নিজের দুর্বলতার কথা, তিনবার যখন প্রকাশ করে দিয়েছিলেন আল্লাহর কুদরতি ক্ষমতায় ও তরুণিয়া শুনে রেখে হযরত জিব্রাইল ফেরেশতা সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে ওই মানুষদের দিকে লক্ষ্য করে একটা ফু দিলেন। এক ফু দেওয়ার সাথে সাথে সকলের চোখ নাক মুখ সমান পেলেন হয়ে গেল। এক ফুয়েতে কি হলো? নাক মুখ চোখ যা ছিল সব প্লেন হয়ে গেল। প্লেন ফোট আছে কিন্তু সব প্লেন হয়ে গেছে। জবান তখনো বন্ধ হয়নি কিন্তু সব প্লেন হয়ে গেছে। ডিজাইনার কিছু নাই, যে নাকটা একটু উঁচু থাকবে, চোখগুলো একটু নিচের দিকে থাকবে, কপালটা তার থেকে একটু উঁচুতে থাকবে, ওসব কোনো সিস্টেম নেই। সব পাতলা হয়ে সব প্লেন করে দিয়েছে এক ফুয়েতে। এক ফুয়েতে সব প্লেন। জি, কি তরোয়াল দেখাবে, কি বন্দুকের গুলি দেখাবে, কিসের ভয় ইমানদারকে দেখাবে? ইমানদার কিচ্ছু ভয় করে না, তাদের মধ্যে কোনো ভয় ডর আসে না। তারা জানে একটাই কথা, আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে হারিয়ে দিতে পারে। ইমানদারের মধ্যে কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো টেনশন নাই। আজকে তরোয়ালের ভয় দেখাচ্ছে অনেক মানুষ, বন্দুকের ভয় দেখাচ্ছে, গোলার ভয় দেখাচ্ছে, এনআরসির ভয় দেখাচ্ছে, সি এর ভয় দেখাচ্ছে, বোমার ভয় দেখাচ্ছে। ইমানদার কখনো ভয় ডর করে না। ইমানদার জানে বেঁচে থাকলেও ইমানদার হয়ে বেঁচে থাকতে হবে, আর মৃত্যু বরণ করলেও শহীদি মত বরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। ইমানদারের কোনো ভয় ডর নাই। আমার দিনদার ইমানদার নেকাল্লা ভাইরা, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন কি অবস্থা চলছে। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আজকে মুসলিম কমিউনিটির উপরে, মুসলিম সম্প্রদায়ের উপরে যে জুলুম, যে অত্যাচার, যে নির্যাতন চলছে, ও তরুণিয়া শুনে রাখি সব সীমা আস্তে আস্তে ছাড়িয়ে যাচ্ছি। মায়ানমারের দিকে তাকিয়ে দেখো কি ঘটনা ঘটেছে, সিরিয়ার দিকে তাকিয়ে দেখো কি ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটছে, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো কি ঘটনা ঘটেছে, ও তরুণিয়া ভারতের দিকে তাকিয়ে দেখো, বিভিন্ন স্টেট বিভিন্ন রাজ্যের দিকে তাকিয়ে দেখুন কি অবস্থা চলছে। নিরীহ মানুষগুলোকে তুলিয়ে নিয়েছে, পিটিয়ে পিটিয়ে মারছে, নিরীহ মানুষগুলোকে তুলে নিয়েছে, পিটিয়ে পিটিয়ে মারছে, বুলডোজার দিয়ে কারোর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কারোর বাড়ি থেকে মা বন্ধুর তুলে নিয়েছে, তাদের নির্যাতন করা হচ্ছে, রেপ করা হচ্ছে। মনে রাখবেন ও তরুণিয়া শুনে কে, মানুষ আজকে সুরক্ষিত নয়, মানুষ আজকে আর মানুষ বাঁচার কোন লাইন নাই। এই জন্য আপনি যদি প্রকৃত ইমানদার হয়ে যেতে পারে, প্রকৃত যদি দিনদার হয়ে যেতে পারে, প্রকৃত যদি পরেশগার হয়ে যেতে পারে, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আমার রব ইচ্ছা করলে আপনাকে হেফাজত করবেন, আমার রব ইচ্ছা করলে গায়েবি মাদত করতে পারে, আমার রব ইচ্ছা করলে আবার আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে আবার এই পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ উল্টে দিয়ে বেঈমান গুলোকে মাটির নিচে ঢুকিয়ে দিতে পারে। এজন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, কোনো টেনশন নেবার কারণ নাই, শর্ত একটা, প্রকৃত ইমানদার হয়ে যায়। উলাইকা সাহাবুন্নার, ওরাই তো যুগবাসী, হুম ফিহা খালিদুন, যেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে, চিরকাল সেখানে থাকবে, বাঁচাবার কেউ থাকবে না। আর যারা প্রকৃত ইমানদার হবে তাদের কোনো ভয় নেই, কোনো ডর নেই, কোনো চিন্তা নাই। কিন্তু বলে কি হবে,
মুখে তো দাঁড়িয়ে আছে কেউ ফাসেক হয়ে বসে আছে, মুখে তো দাঁড়িয়ে আছে কেউ মুনাফেক হয়ে বসে আছে, মুখে তো দাঁড়িয়ে আছে কেউ বেঈমান হয়ে বসে আছে, মুখে তো দাঁড়িয়ে আছে কেউ মুশরিক হয়ে বসে আছে। পৃথিবীর জমিনে এই কোয়ালিটির মানুষই তো বেশি, কথা ঠিক কিনা বলুন। হ্যাঁ, এখনই যদি বলা হয় জানোয়ারের বাচ্চা এইদিকে আয়, রেগে লাল হয়ে যাবে, লাল চোখ বার করে ঘর থেকে একটা বাঁশলি আসবে, মেরে হেলবো, ফাটিয়ে ফেলবো, তুই আমাকে জানোয়ারের বাচ্চা বললি মানে। আর যদি কথাটাকে উল্টে দিয়ে একটু ঘুরিয়ে বলা হয় বাঘের বাচ্চা এইদিকে আয়, তখন বুকটা ফুলিয়ে যাবে, না আমি যা কাজ করি বাবু বাঘের বাচ্চার মতোই। কথা বলেন কেন? তাহলে বাঘের বাচ্চা বললে সমস্যা নাই, কিন্তু জানোয়ারের বাচ্চা বললে বলুনি কেন? কবে? সকাল থেকে কটা ফোন রিসিভ করেছি জানো? সকালের কথা আপনি যদি মনে রাখতে পারতাম তাহলে কি আর তোমাদের এখানে আসতাম? তাহলে সব মনেই রাখতাম, তাহলে খাতায় কেন আর লিখতাম? হ্যাঁ, সব তো খাতায় আমি লিখি। আমার মিস্ত্রি কাজ করছে মসজিদের, ক টাকা পেমেন্ট করছি তাও খাতা আমার বলবে, ডায়রি কবে লিয়েছে তাও বলে দিতে পারবো, ক গাড়ি বালি পড়েছে তাও বলতে পারবো, বালিওয়ালাকে কত টাকা দিচ্ছি তাও বলতে পারবো, মিস্ত্রির মজুরি কত টাকা দিচ্ছি তাও বলতে পারবো, সব খাতা। মনে আমাদের কিছু থাকবে না, অনেক চাপ, অনেক চাপ। বাড়ির চাপ, গাড়ির চাপ, সংসারের চাপ, মিস্ত্রি কাজ করছে সেই চাপ, কে বলে হুজুর হোয়াটসঅ্যাপে আপনার ভিজিটিং কার্ডটা পাঠান ওখানে চাপ, কে বলছে হুজুর একটা বক্তা করে দেন ওখানে চাপ, কে বলছে হুজুর আপনার ডেটটা দেখেন ওখানে চাপ। এক এক দিনে অন্তত 35-40-50 করে ফোন রিসিভ করতে হয় পার ডে, এক এক দিনে। কি বুঝলেন? ওই ফোন রিসিভ করতে 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 কখনো কলকাতায় পৌঁছাই, কখনো আবার দাওয়াতের কাছাকাছি পৌঁছে যায়, অনেক সময় আবার কি বলে কল ব্যাক করি, করতে করতে এসে একবার এসে দাওয়াতের কাছাকাছি পৌঁছে যায়। আর যেগুলো কল ব্যাক হয় না ওগুলো রয়েই যায়, লাল হয়ে রয়েই গেল। তো যাই হোক, চাঁদা কিন্তু আরেকবার তো মনে করবে, হয়তো বলেছেন আমরা ঠিক আছে কিন্তু আরেকবার তো মনে করে দেবে, আমি আমার মতো ওয়াচ করে যাই। জি, সব বলা টলা হয় আর একবার তো মনে করে দেবে, তখন থেকে বলবে যে যে কি বলছিলাম বলেন তো, আলামত। ডাইরেক্ট যদি বলা হয় তুই মুনাফিক হয়ে গেছিস, রেগে গিয়ে বলবে এত বড় কথা। আর যদি মুনাফিকের আলামত গুলো তুলে দেয়া হয় তাহলে দেখা যাবে তার মধ্যেই দেখা। জানেন মুনাফিকের আলামত কটা জানেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটা, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিয়া ক্বাদ। মুনাফিকের আলামত হবে তিনটা, ওয়া ইজা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ আয়াত দিয়েছে মুনাফিক সম্পর্কে, একাধিক আল্লাহ আয়াত দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসির। চলুন, সময় যদি থাকে পরে দেখছি কোন জায়গায় ছেড়েলাম বলুন তো, সমান হয়ে গেল, এই পর্যন্ত ছিল তাই তো, এবারে কিভাবে ধ্বংস হচ্ছে বাকিটা বাকি রয়েছে। যাক, পয়সা তো তুলতে হবে নাকি, তাহলে ছেড়ে দিই, আজকের আলোচনা করব না, ওটুকু দিতে গেলে আবার অনেক সময় লেগে যাবে, থাক পেলেন হই থাক, তবে পরে দেখা যাবে কি হচ্ছে, ঘাঁচ টাঁচ হচ্ছে নাকি পরে, এখন প্লেন হই থাক।
থাক বিলেন হয়ে থাক কি বললেন থাক থাক ওই পর্যন্তই থাক এরপরে কেমন করে আল্লাহ সাইজ করেছিল এক একটা কথা বললে এই ওয়াসটা যখন আমি প্রথমেই কোরআনের তাফসীর ওয়াকিয়াটা পড়েছি আমার ঈমানটা পুরো আরো চাঙ্গা হয়ে গেল উফ আল্লাহু আকবার আল্লাহ কিভাবে সাইজ করে মানুষকে छोट बीज बड़ गाज बनाते आल्लर हुकुमे सब पारे तो से आल्लाह मास्तान के साइज करते कि पारे ना গোটা পৃথিবীতে যাদের নাম মাস্তান মানে এমন মাস্তান সারা পৃথিবীর মানুষ চেনে সারা পৃথিবীর লোক চেনে এত বড় মাস্তান অত বড় মাস্তানকে আল্লাহ ছোট মশা দিয়ে শেষ করলো কারকের মতো এত বড় মাস্তানকে আল্লাহ জমিনের নিচে ঢুকিয়ে দিয়ে চলে যা জমিনের নিচে বাবুর্চিরা উল্টা লুচি কই জীবনে কোনদিন তো আপনাদের এখানে এলাকায় এলে খালি দেখছি ফলেরই নাস্তা আমের খালি নাস্তা দেয় সাত আট রকমের প্লেটে সাত আট রকমের আম আমি এত আম করে খাবো কি করে বলে হুজুর এই আম তো সব এক গাছের আম নয় এটা আছে ন্যাকড়া আম কি আম গো ন্যাকড়া আছে ন্যাকড়া আম এটা আছে আপনার কি বলে কি বলে হিমসাগর আম এই সাতটা আম কত রকমের সাত রকম আমের নাম বলে দিচ্ছে গাছের নাম বলে দিচ্ছে মনে রাখতে পারিনি বাবু ওই লাইনের লোক নই তো আমি ভুলে যাই তো যাই হোক দু চার রকম জানতে এখন আর সব ভুলে যাচ্ছি কথা বুঝতে পারছি খালি আমেরই নাস্তা ওইদিকে খুব সস্তা খাওয়াচ্ছে আমের নাস্তা কি বলেন আপনি যাই হোক বাবাজি আমার ভাইরা তাহলে মুখ মুখ প্লেন হয়ে গেল সবকটা বদমাশ লোকের মুখ প্লেন এক ফুকেতে মুখ প্লেন ঠোঁটগুলোকে আমার আল্লাহ চালু রাখলেন তারা মন কান্না কাটি শুরু করলো চিৎকার মেরে কানতে শুরু করলো বাঁচাও 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 বলে কানতে লাগলো জীবনে আর অন্যায় করবো না এই গুনার কাজ করবো না এই অন্যায়টা কখনো করবো না আজকের দিনে আমাদের বাঁচাও যখন বারবার বলা হয় হাজাতে জিব্রাইল ফেরেশতা থাকতে না পেরে তিনি ওই নূরের ডানা নিয়ে ওই নূরের ডানা নিয়ে গে ওই ডানাটা নিয়ে একবার খালি চোখে আর মুখে বুলিয়ে দিলেন বোলারোর সঙ্গে সঙ্গে দেখা যায় পূর্বের আকৃতিতে পূর্বের চেহারায় আবার প্রত্যেকে ফিরে পড়ল প্রত্যেকে আবার পূর্বের চেহারা ফিরে পেল পূর্বের আকৃতি ফিরে পেল পাওয়ার পরে বলে ও জাদুঘর নিয়ে এসেছো না লুত দাঁড়াও তোমাকে আগে বলুন নাউজুবিল্লাহ বিল্লাহ এই কথা বলে শত শত মানুষ লুত নবীর উপরে চড়াও হলো ফারেস্তা জিব্রাইলের দিকে দৌড়ে যেতে লাগলাম ফারেস্তা জিব্রাইল সেই সময় থাকতে না পেরে আর একবার ফু মারলেন আর একবার ফু মারার সাথে সাথে তাদের চেহারাটা পুরো শুকিয়ে গেল মুখটা প্লেন হয়ে গেল শুকিয়ে গেল ওই মানুষগুলো চিৎকার দিতে লাগলো বাঁচাও 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 কথা দিলাম কথা দিলাম আরে অন্যায় কাজ আমাদের হবে না হাজাতে জিব্রাইল থাকতে না পেরে আর এক
আরেকবার ফু আরেকবার তিনি এগিন ফু মারলেন ফু মারা সঙ্গে সঙ্গে পূর্বের আকৃতিতে এগিন পূর্বের চেহারাই আগের মতো আবার হয়ে গেল যখন এরকম কয়েকবার হয়েছে হওয়ার পরে তারা বলছে তোমাদের সঙ্গে লেগে পারবো না এই টপ র‍্যাঙ্কের জাদুকর দিয়ে নিয়েছে বড় বড় জাদুকর ফেরাউন তো বলেছিল মুসা আসলামকে তুই বড় জাদুকর দাঁড়াও মিশর থেকে আমি জাদুকর দিয়ে নিয়ে আসছি বড় বড় জাদুকরদের ভাড়া করে নিয়ে আসা হলো মুসা কালিমুল্লাহ জুব্বা পরে মাথায় পাগড়ি দিয়ে হাতে লাঠি নিয়ে গিয়ে হাজির হয়ে গেল বলো জাদুকর তোমাদের আছে কি খেলা বার করো বড় ময়দানে গিয়ে তারা যত ছিল ব্যাগের মধ্যে সাপ বিছে যা ছিল সব কিছু ছেড়ে দিল আপনাদের জানা আছে গোটা ময়দান ভর্তি হয়ে গেল মুসা আসলাম বলছেন এবার আমি ছাড়ি বলে হ্যাঁ ছাড়ো মুসা আসলাম আল্লাহর নাম নিয়ে খালি হাতের লাঠিটাকে শুইয়ে দিলেন বিরাট বড় আল্লাহ সাপ বানালেন ওদের যা ছিল সাপ বিছে দস্যু যা ছিল পোকামাকড় সব মুসা আসলামের সাপ ধচ্চার খাচ্ছে ধচ্চার খাচ্ছে আরাম করে একটু পেটটা ভরিয়ে নিল ময়দান ফাঁকা হয়ে গেল মুসা আসলাম বলছে এবারে কি করবে বলো এগুলো হলো মিরাকেল অলৌকিক ক্ষমতা আল্লাহর দেওয়া জি এল্লা আল্লাহর প্রদত্ত দেওয়া আল্লাহর ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতা এই ক্ষমতাকে অস্বীকার করার কোনো জায়গা নাই অস্বীকার করা যায় না এগুলো আল্লাহর দেওয়া জি ফেরেশতা জিব্রাইল ফেরেশতা যখন দিয়েছেন দিতে তারা বলছে মস্ত বড় বড় জাদুকরদের ভাড়া করে নিয়ে এসেছে দাঁড়াও এই শহরের এই এলাকার যে কটা রাস্তা আছে সব কটাকে আমরা ব্লক করে দেব সব কটা রাস্তাকে আমরা ঘিরে দেব দিয়ে তোমরা যখন যাবে এই রাস্তা দিয়ে 12 জন মানুষকে আমরা দাঁড় করিয়ে কুপিয়ে মেরে দেব তোমার বাড়ি ঘর ভেঙে তোমাকেও ছাড়বো না সব কটাকে জানে মেরে দেব এই বলে দিয়ে তারা চলে গেল লুত নবী একটু ভয় পেয়ে গেলেন হযরতে জিবরাইল ফেরেশতা বলেন হুজুর আমরা হলাম আল্লাহর মালাইকা ফারেস্তা ভয় পাওয়ার কোনো কারণ নাই হুজুর চলুন আপনিও তৈরি হয়ে যান কি করব আপনি তৈরি হয়ে যান আপনার কন্যাদেরকে সাথে করে নিয়ে আর আপনার সামানপত্র যা আছে সব কিছু রেডি করে ব্যাগে আপনার কি যা আছে সব পুরলি বেঁধে নিয়ে এই রাতের অন্ধকারে আপনিও বেরিয়ে পড়ুন চলে যান আপনি চলে যাওয়ার পর থেকেই আমরা খেলা শুরু করব মানে পুরো ফিনিশ করে দেবো এলাকা একদম চারটে ধ্বংস করে দেবো একটা কাউকে রাখবো না একটা কাউকে রাখবো না লুত আসলাম সেই সময় বললেন তাহলে আমি রেডি হয়ে যাই ফারেস্তারা বলল হুজুর রেডি হয়ে যান তবে একটা কথা আপনার বিবি অর্থাৎ আপনার আহলিয়া আপনার স্ত্রীকে কিন্তু আপনি নিয়ে যাবেন না কারণ ও ছিল বেঈমান ঈমানদার নয় ওই খবর দিয়েছে একেবারে সারা জীবনের জন্য মাটির নিচে পাঠিয়ে দেওয়া হবে হুজুর আপনি আর আপনার কন্যারা বেরিয়ে যান রাতের অন্ধকারে চলে যান সামদেশে যান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যান ওনার চাচা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যান হযরত লূত নবী রেডি হয়ে গেলেন রেডি হয়ে গিয়ে বললেন আপনারা যে আযাব শুরু করবেন এটা রাতের প্রথম অংশে না শেষ অংশে কোন সময় আপনারা আযাব শুরু করবেন তারা বলল হুজুর আমরা শুরু করব কোন সময় হুজুর রাতের তো আর শেষ অংশ আসতে বেশি সময় নেই অল্প সময়ের মধ্যে রাত শেষ হয়ে যাবে হুজুর আপনি তাড়াতাড়ি বেরিয়ে যান লুত আসলাম বলছেন আমরা কিভাবে যাব কিভাবে আমি যাব আমাকে যদি রাস্তায় আটকে দেয় এ তরুণিয়া নওজোয়ান জামাকেরা ইয়া মে মুরব্বিয়ানেরা শুনে রেখে দিলে বাবা আল্লাহ নবী হযরত লূত নবী সেই সময় বললেন আমি কিভাবে যাব
হযরত জিবরাইল ফেরেশতা বললেন হুজুর আপনি টেনশন নেবেন না চলুন আমি সাথে করে নিয়ে আপনাকে পৌঁছে দেব আর জোরে বলেন হযরত জিবরাইল ফেরেশতা লূত নবীকে সাথে করে নিয়ে হযরত ইব্রাহিম নবীর কাছে পৌঁছে দিলি হযরত ইব্রাহিম নবীর কাছে পৌঁছে দিয়ে মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল ফেরেশতা আবার তিনি ওই কওমের মানুষগুলোর কাছে ফিরে এলে ওই গোত্রের মানুষগুলোর কাছে আবার ফিরে এলে ওই শহরটা মোট ছিল মোট ছয়টা শহর ছিল পাঁচটা শহরের মানুষকে চারটে শেষ করে দেয়া হয়েছিল আর একটা শহরকে শুধু শেষ করে দেয়া হয় না যেটা হলো সামুদ গোত্র এই সামুদ গোত্রের মানুষদেরকে কেবলমাত্র আল্লাহর তরফ থেকে ছাড় দেওয়া হয়েছিল বাকি মানুষগুলোকে সব নির্মূল করে দেয়া হয়েছিল সব ফিনিশ করে দেয়া হয়েছিল একটাকেও বাঁচতে একটাকেও বাঁচিয়ে রাখা হয় না বেঁচে থাকার সুযোগ কাউকে দেওয়া হয় না কোনো কামানের প্রয়োজন হয় না কোনো বন্দুকও লাগে না কোনো বোমও লাগে না হেলিকপ্টারও লাগে না সেনাবাহিনীও লাগে না একটা করে ফু মারলি ফি কি বুঝলেন কি বুঝলেন এরপরে আসছেন পুরো ছয়টা শহরের মধ্যে পাঁচটা শহরের মানুষকে চারটে ধ্বংস করে দেয়া হবে তাফসীরের মধ্যে পাওয়া যায় ওই সময় প্রায় কিছু কম বেশি প্রায় কয়েক লক্ষ পুরুষকে পৃথিবীর জমিন থেকে চিরকালের মতো বিদায় করে দেয়া হয়েছিল হযরত জিবরাইল ফেরেশতা সেই সময় নূরের ডানা মাটিতে ঠেকিয়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে যখন নূরের ডানা মাটিতে ঠেকিয়ে এইরকম করে তুলেছিলেন ঠিক বেলচে মাটি বেলচে করে যেমন মাটি তোলা হয় কোদাল দিয়ে যেমন মাটি কোপানো হয় ঠিক কড়া থেকে যেমন কড়াটাকে তুলে ফের উল্টে দেওয়া হয় এই পৃথিবীকে উল্টে দেওয়ার আপনার কি বলে কড়াটা উল্টানোর নেয় পাঁচটা শহরকে হযরত জিবরাইল ফেরেশতা নূরের ডানা দিয়ে তুলে উল্টে দিয়েছিলেন ঘর বাড়ি জমি জায়গা যা ছিল সব মাটির নিচে পৌঁছে গেল আর মাটি আমার আল্লাহ সুন্দর করে আবার পৃথিবী নতুন করে সুন্দর করে মাটি দিয়ে ভরাট করে দিলেন উপরের জিনিসগুলো নিচে চলে গেল নিচের জিনিসগুলো উপরে এলো খালি ডানা দিয়ে একবার এরকম তুলে দিয়েছিল ইমানদার কিছু ভয় করবে কথা বলেন কেন আপনারা ইমানি শক্তি থাকলে ভয় হবে মানুষ এর মুসলমানের কোনো ভয় ডর নেই যদি ইমানদার হয় আর ফাসেক হলে অনেক টেনশন নেবে দেখেছেন না গত লকডাউনের সম্ভবত গত লকডাউনের আগে মনে হয় এনআরসির হিদিকটা উঠেছিল আর একবার না লকডাউনের পরে লকডাউনের আগে এনআরসি জুম্মার নামাজ বাদ দিয়ে চাচা বয়োজ্যেষ্ঠ মানুষ বেচারা ভোটার কার্ড আধার কার্ড ঠিক করতে যাচ্ছে কাগজপত্র নিয়ে বিডিও অফিসে যাচ্ছে পাড়ার ছেলেটা বলছে চাচা এরকম 11:30টার সময় কোথা বেরিয়েছে গো বলে আমি একটু বিডিও অফিসে যাব তো চাচা অন্য দিনে গেলে হতো না আজকে জুম্মার দিন বলে খোকা পরে জুম্মা না হলে পরে নেব কি করব আজকে আমার নাম লেখানো আছে যা কি আর করব শুনছি নাকি এনআরসি হবে তো ওই জন্য কাগজটা রেডি করে নিই বাবা ওই জন্য যাচ্ছি চাচা জুম্মার নামাজ বাদ দিয়ে এনআরসি হবে আধার কার্ড ঠিক করতে যাই কি বুঝলেন কেন আধার কার্ডের নামটা গন্ডগোল আছে জি নাম ছিল আব্দুল জব্বার আর খাতায় উঠে গেছে শুধু বুধবার কথা বুঝতে পারছেন না এই নামটা ঠিক করতে যাচ্ছে কে চাচা উঠে গেছে শুধু বুধবার আগে ঢুকাতে হবে আব্দুল জব্বার যাই হোক বাবাজি আমার ভাইরা যে আপনি যদি ইমানদার হন আপনার কোনো টেনশন নাই দায়িত্ব আল্লাহ নিয়েবেন ইহকালে শান্তি মারহাবা মৃত্যুর পরেও মারহাবা বাঁচাতে আপনাকে কারোর লাগবে না আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবে
এজন্য দরকার ইমানি পাওয়া। জিব্রাইল ফেরেশতা এলেন, 11 জন ফেরেশতাকে তবু লাগে না, খালি নূরের দানাটা নিয়ে 600 নূরের দানা একটু হেড করে দিয়ে জমিনে একটু ঠেকালেন, ঠেকিয়ে এইবারে একটা চার দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিটাকে এরকম তুলে পাঁচটা শহরকে তুলে দিয়ে উল্টে পরাটার মতো ফেলে দিলেন। কি বুঝলেন, এক ফুকেতে সব ফিনিশ, এক দানাতে সব ফিনিশ। কি বুঝলেন, বোঝা গেল কিছু? সূরা হুদের তাফসীর এসেছে, ঘটনা এসেছে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার, সব ফিনিশ করে দিয়ে চলে এলেন কে? জিব্রাইল ফেরেশতা। খালি একটা শহরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন, সেটা হলো সামুদ গোত্রের মানুষগুলো। বাঁচানোর কারণ, বাঁচানোর কারণ একটাই, তারা যখন দেখলো যে ওই সমস্ত শহরের মানুষগুলো অন্যায় অত্যাচার মারামারি কাটাকাটি মেনে নেওয়া কেড়ে নেওয়া হিংসা রিয়া রাহাজারি সমস্ত রকমের পাপ কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, ওদের সঙ্গে লেনদেন সম্পর্ক এরা বন্ধ করে দিয়েছিল। কারা? সামুদ গোত্রের মানুষেরা। এই ভালো মানুষগুলো খারাপ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ না রাখার কারণেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন খালি এদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। এজন্য ভালো আপনি হয়ে গেলে আল্লাহ ঠিক আপনাকে হেফাজত করবে। যাই হোক বাবাজি, আমার ভাইয়েরা, অনেক সময় আপনারা দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। আসেন, সেই ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আসুন, এই মাহফিলের জন্য আগামী বছর সর্বপ্রথম কে আছেন দেখি, যেহেতু আজাবের ওয়াজ চলছিল। জি, আর ঈমানি পরীক্ষায় কে উত্তীর্ণ হতে পারে দেখা যাক। জি, হাদিস এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। বিশ্বনবী বলেছেন, কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করতে হয়, আহ্বান করতে হয়, আহ্বান করা হয়, তার ডাকে সাড়া দানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখাবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। তাহলে আপনি যদি কাউকে নেক কাজের রাস্তা দেখিয়ে দেন, শুনছেন, তাহলে ও যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। আজকে একটা বিরাট সুযোগ আছে, চলুন একটু বুঝা পারার গন্ডগোল হয়েছে। ভাইরা আমাকে ফোনে বলেছে, আমিও ভুলে গেছি, আর বলল এখন শেষের দিকে বলল, আপনারা দেখতে পেলেন। তো যাই হোক, নালে আরেকটু আগে থেকে শুরু করা যেত। তো যাই হোক বাবাজি, আমার ভাইরা, চলুন সর্বপ্রথম এই মাহফিল থেকে এক বছর পরে 365 দিন